আমি আমার বাসায় এসেছি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে দাখিল পরীক্ষা হচ্ছে, আর সেই পরীক্ষায় এখানকার এই কেন্দ্রে তাদের ব্যবস্থাপনা কেমন এগুলো দেখতে এসেছি। আমরা দেখলাম পরীক্ষা প্রশ্নপত্র দেবার আগেই আমরা ঘুরে দেখে এসেছি। বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। গতকাল কিছু কেন্দ্রে আপনার প্রশ্ন ছাপা ভুল হয়েছে এবং বিতরণ ভুল হয়েছে, সেটা আপনি খতিয়ে দেখছেন? জি অবশ্যই, কিছু কিছু কয়েকটি কেন্দ্রে এই ধরনের ভুল হয়েছে। সেই ভুলটি যেটি ছাপার ক্ষেত্রে যে ভুল সেটি দেখা হচ্ছে কিভাবে হলো এটি, আর অন্যান্য ক্ষেত্রে বিতরণের ক্ষেত্রে যে ভুলটি হয়েছে সেই ভুলগুলোর ক্ষেত্রে ওগুলো আমরা সব প্রতিবেদন চেয়েছি। আর যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যেখানে আমরা প্রতিবেদন চেয়েছি সে প্রতিবেদন চাওয়ার পরে আমরা সেখানে ব্যবস্থা নেব। নকল প্রতিবেদন তো এবার সবচেয়ে যা যা করা প্রয়োজন, দেখুন ব্যবস্থাপনা যেভাবে হয়েছে, যেভাবে সারা দেশে নজরদারি সব জায়গায় আছে, তাতে আমরা বিশ্বাস করি যে প্রশ্ন ফাঁস বা নকল এই জিনিসগুলো আমরা বন্ধ করতে পারছি, বন্ধ করতে পারবো। আর কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন সেখানে, এবং আমরা এখন পর্যন্ত তো দেখছি যে ভালো আছে। আগামী দিনগুলো আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় নিশ্চয়ই ভালো হবে। আপনাদের পত্র পত্রিকায় সেটি ছাপাও হয়েছে, তারপরেও বলছি যে নিয়ম আছে যে পরীক্ষা শুরু হবার এক ঘন্টা পরে চাইলে কিন্তু পরীক্ষার্থী বেরিয়ে যেতে পারে। হয়তো সম্ভবত হতে পারে, সম্ভবত কোনো পরীক্ষার্থী সেরকম এক ঘন্টা পরে যখন বেরিয়ে গেছে তার সেই প্রশ্নটা থেকেই হয়তো এসছে, কিন্তু সেটিও দেখা হচ্ছে। আর আমরা বোর্ডের চেয়ারম্যান সাহেবই বলেছেন যে এরপর থেকে এক ঘন্টা পরে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তার প্রশ্নটি কেন্দ্রে রেখে দিয়ে যেতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অন্য করা দেখেছি, এবার যেহেতু এখন পর্যন্ত কিছু হয়নি, এটিকে আরও কতটা নজরদারি আপনারা করছেন, আরও কতটা সুস্থভাবে করা যতদূর করা সম্ভব আমরা ততদূর করছি। আর এরপরেও যদি আপনাদেরও আরো কোনো পরামর্শ থাকে, কারণ পত্র পত্রিকায় তো দেখছি সবাই প্রতিদিন দেখছেন, আমরা যতদূর সম্ভব আমাদের সবটুকু আমরা চেষ্টা করছি এবং করব। আর আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে দেবেন, আর সহযোগিতা চাই সবার। অনেক ধন্যবাদ।